গাইস দিস ইজ কঙ্কনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে থেকে আমি একটা নিউ ভ্লগ স্টার্ট করছি আর আজকে হলো টিউসডে আমি মানডেতে কোনো ভ্লগ করিনি বিকজ আমাদের একটা রিলেটিভ মারা গেছে আমার ঠাকুমার মাসি মারা গেছে বয়স হয়েছিল মানে এমন না যে সাডেনলি মারা গেছে বা সামথিং শরীর খারাপ ছিল বয়স হয়েছিল তারপরে মারা গেছে আমাদের পাশের গলিতেই থাকে আমাদের পাশের পাড়াতেই থাকে সো দ্যাট ইজ ওয়াই আমি আগের দিন আর কোনো ভ্লগ করিনি বিকজ সেই সব নিয়ে আমরা একটু বিজি ছিলাম তো ইয়া দ্যাটস দ্যাট আর আজকে হলো টিউসডে আমি এই জাস্ট ডান্স ক্লাস থেকে ফিরলাম ডান্স প্র্যাকটিস করে বিকজ নেক্সট উইক আমাদের এক্সাম আছে সো লাস্ট ডে এক্সামের আগে প্র্যাকটিস করাটা দরকার ছিল তাই ডান্স প্র্যাকটিস করে ফিরলাম ডান্স ক্লাস থেকে বিশাল খিদে পেয়ে গেছে আজকে শ্যাম্পু ফ্যাম্পু করবো অনেক কিছু করার আছে এখন সাড়ে নটা বাজে এখন আমি খাবো ডিনার করবো দেন শ্যাম্পু করতে যাব শ্যাম্পু করবো দেন টুকটাক আর যা কাজ ফাজ আছে সেগুলো করবো সো ইয়া প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল শেয়ার দিস ভিডিও উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গিভ দিস ভিডিও আ বিগ থামস আপ ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম মাই আইডি ইজ লিঙ্কড ডাউন ইন দ্য ডিসক্রিপশন বক্স বিলো আর হ্যাঁ তোমরা যে মুখে এই চকচক দেখতে পাচ্ছ এগুলো সব ঘাম হে গাইস আজকে হলো থার্সডে আর আমি কালকে কোনো ভ্লগ করিনি বিকজ আমার মন একদম ভালো না কিছুদিন ধরে আর যারা আমার ওজি ফলোয়ার্স তারা জানে দ্যাট আই সাফার ফ্রম অ্যাংজাইটি অ্যান্ড আ লট অফ থিংস দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক রাইট নাও সো তার জন্য আমার জাস্ট মন খুব খারাপ এই কদিন ধরে আমার কিচ্ছু করতে ভালো লাগছে না আমি না কোনো ইউটিউব ভিডিও ফিল্ম করছি না ডান্স করতে যাচ্ছি না কোনো কাজ করছি ঠিক করে খাওয়া দাওয়াও করছি না আর জাস্ট কিছু ভাল লাগছে না চুপচাপ আছি জাস্ট গান শুনে যাই সারাদিন ধরে অ্যান্ড অল দ্যাট সো ইয়া দ্যাট ইজ দ্যাট সো এই জন্য কোনো ভ্লগ করা হচ্ছে না ঠিক করে সো আজকে আমি ভেবেছি যে ভিডিওটা অন করে অনেক দিন তোমাদেরকে দেখানো হয়নি যে আমার স্কিন কেয়ার রুটিন কি আর অনেক মান্থ ধরে দেখানো হয়নি আই গেস অনেক দিন ধরে আমি লাস্ট কবে দেখিয়েছি আমার মনে নেই আমি আগে উইকে উইকে চেঞ্জ করতাম স্কিন কেয়ার রুটিন আর উইকে উইকে দেখাতাম এখন আমি উইকে উইকেই চেঞ্জ করি বাট আমি দেখাতে একদম ভুলে যাই সো আজকে আমি ঠিক করেছি যে আমি দেখাবো আমি স্কিন কেয়ার রুটিনের জন্য কি কি ইউজ করছি সো চলো স্টার্ট করা যাক সো ফার্স্ট যেটা আমি ইউজ করছি আমার বডি ওয়াশের জন্য সেটা হচ্ছে এই লাক্সের ভেলভেট টাচ বডি ওয়াশটা দেন আমার টোনারের জন্য আমি ইউজ করছি এই ওয়াদির টোনারটা দেন সিরামের জন্য আমি ইউজ করছি এই এম কাফিনের গ্রিন টি সিরামটা স্ক্রাবের জন্য আমি ইউজ করছি এই প্লামের স্ক্রাবটা ডে ক্রিমের জন্য আমি ইউজ করছি এই গ্ল্যাম ওয়েদার গ্লো ডি ট্যান ক্রিম আই ক্রিমের জন্য আমি ইউজ করছি এই বায়োটিকের সিভিড আই ক্রিম দেন ফেস প্যাকের জন্য আমি ইউজ করছি এই ইনিসফ্রির 2x4 ক্লে মাস্কটা দেন নাইট জেলের জন্য আমি ইউজ করছি সেম ফ্রম এম কাফিন গ্রিন টি নেকেড ডিটক্স নাইট জেল আর ক্লেন্সিং মিল্কের জন্য আমি এই ল্যাকমির ক্লেন্সিং মিল্কটা ইউজ করছি আর মাইসেলার ওয়াটারের জন্য আমি এই নিভিয়ার মাইসেলার ওয়াটারটা ইউজ করছি শ্যাম্পুর জন্য আমি হার্বাল এসেন্সের শ্যাম্পু ইউজ করছি আর কন্ডিশনারের জন্য আমি রেগুলার যেটা ইউজ করি যেটা আমি কখনো চেঞ্জ করি না সেটা হচ্ছে ট্রেসামের কন্ডিশনার সো সেটা আমি ইউজ করছি আর এইগুলোই মোটামুটি ইউজ করছি আপাতত আমি ফেস মাস্কের জন্য কারেন্টলি ল্যাকমিড গুলো ইউজ করছি আর ওয়েট ওয়াইপস এর জন্য কারেন্টলি আমি এই ক্লিয়ার ওয়েট ওয়াইপস ইউজ করছি সো এইগুলোই মোটামুটি আমি ইউজ করছি আপাতত লিপ স্ক্রাবের জন্য এই গুড ওয়াইপস এর লিপ স্ক্রাব দেন ডিওড্রেন্টের জন্য এই নিভিয়ার হোয়াইটেনিং ডিওড্রেন্টটা দেন পিল অফ মাস্কের জন্য এই এভারিউথের গোল্ডেন গ্লো পিল অফ মাস্ক দেন এই ফুট ক্রিমটাও আমি মাঝে সাঝে ইউজ করি বাদির দেন এই স্পট ট্রিটমেন্টটাও আমি মাঝে সাঝে ইউজ করি রিকুইলের সো বডি লোশনের জন্য আমি ইউজ করছি কারেন্টলি এই হিমালয়ার কোকোয়া বাটার বডি লোশনটা আর লিপ বামের জন্য আমি ইউজ করছি এই ব্লু হেভেনের লিপ বামটা
আর সিরামের জন্য আমি ইউজ করছি এই লিভনের সিরামটা। সানস্ক্রিনের জন্য আমি ইউজ করছি এই পন্ডসের সানস্ক্রিনটা। সো এই জিনিসগুলোই আমি মোটামুটি ইউজ করছি, এগুলোই আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন আপাতত কিছুদিনের জন্য। সো আমার যদি মনে থাকে দেন আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, যখন আমি স্কিন কেয়ার রুটিন চেঞ্জ করবো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আপাতত কিছুদিনের জন্য এটাই আমার স্কিন কেয়ার রুটিন, তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো জানি না এরপরে কি করবো, ভাবছি ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে শুয়ে পড়বো, কারণ এখন অলমোস্ট 11টা বাজে, 10:45 বাজে। সো স্কিন কেয়ার করবো, করে ফোন ইউজ করবো নর্মাল যেরকম করে থাকি সবসময়। সো দ্যাট ইজ দ্যাট। আর আজকের মতন কোনো কাজ নেই, কালকে জানি না কি করবো। সো ইয়া, লেটস সি, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যদি কিছু এক্সাইটিং করে থাকি, যেটা কি মনে হয় না করবো। সো ইয়া, সো দুটো জিনিস দেখাতে তোমাদের ভুলে গেছি, তো সেটা দেখিয়ে দিই। তো ফেস ওয়াশের জন্য আমি ইউজ করছি এই রাইস ওয়াটার ব্রাইট ফেস ওয়াশটা ফ্রম দ্য ফেস শপ। আর বডি স্ক্রাবের জন্য ইউজ করছি এই নায়কার বডি স্ক্রাবটা। হাই গাইস, সো আজকে হলো ফ্রাইডে আর আমি এখন আমার ছাদে আছি। ছাদে এসেছি একটু গাছ ফাছগুলোকে দেখতে, কারণ মাই মম লাভস গার্ডেনিং আর মা এখন গাছে জল দিচ্ছে দেখতে পাচ্ছ। সো এখানে আমাদের প্রচুর রকমের গাছ আছে, এখানে এখানে গাছ ভর্তি, এখানে গাছ ভর্তি, দেন এই সাইডে এখানে সব গাছ ভর্তি, এখানে তারপরে এই সাইডে সব গাছ ভর্তি। তো আমাদের এখানে প্রচুর গাছ আছে, অনেক সুন্দর সুন্দর ফুল হয়, এখানে বেল ফুল হয়েছে, দেন ওখানে আরো অনেক রকমের সাদা ফুল হয়েছে, গোলাপ ফুল হয়েছে, সাদা গোলাপ ফুল হয়েছে, এখানে দেখতে পাচ্ছ সাদা গোলাপ ফুল হয়েছে, দেন আরো অনেক রকমের ফুল হয়, দেন লঙ্কা হয়, দেন আরো অনেক রকমের অনেক কিছু হয়। সো তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল যে আমাদের একটা মোটামুটি ঠিকঠাক গার্ডেন টাইপের আছে আমাদের ছাদে। সো ইয়া, এটাই দেখানোর ছিল। এখন সন্ধে হয়ে এসেছে, 6টা বেজে গেছে অলরেডি। সো ইয়া, আলোটা একটু কম তাই জন্য ব্রাইটনেসটা কম লাগছে। সো ইয়া, এটাই দেখানোর ছিল। এরপরে যদি কিছু ইম্পর্টেন্ট করে থাকি বা এক্সাইটিং করে থাকি তোমাদেরকে নিশ্চয়ই ইনফর্ম করব। হাই গাইস, সো আমি এই জাস্ট ভিডিও শ্যুট করব বলে বসছিলাম, এখানে সব জামা কাপড়ও বের করা হয়ে গেছে, বাট আমার একদম ইচ্ছা করছে না শ্যুট করতে, বিকজ এই কাজটা করতে আমি খুব ভালোবাসি। সো আমার যখন মন থাকে না বা মন লাগে না তখন আমার ভালো লাগে না এই কাজটা করতে, কারণ আমি হ্যাপি হয়ে এই কাজটা করতে চাই, আমি স্যাড হয়ে জোর করে এই কাজটা করতে চাই না যে করতেই হবে আমাকে, এরকম ভাবে আমি এই কাজটা করতে চাই না, আমি হ্যাপি হয়ে এই কাজটা করতে চাই। অ্যান্ড বিকজ আই এম নট হ্যাপি, আই এম গোয়িং থ্রু সামথিং, দ্যাট ইজ ওয়াই আমি সব কিছু প্রিপারেশন করার পরেও শ্যুটে বসতে পারলাম না। আর এটাই তোমাদেরকে জানালাম যে কিছু কাজ করলে সেটাকে হ্যাপি হয়ে করা উচিত, জোর করে স্ট্রেস নিয়ে না। হে গাইস, আমি এই জাস্ট কিছু ইউটিউব কন্টেন্ট শুট করে উঠলাম, দিস ওয়াজ মাই মেকআপ অ্যান্ড আই ওয়াজ ডুইং আ মেকআপ টিউটোরিয়াল অ্যান্ড দিস ওয়াজ মাই ড্রেস আপ। সো ইয়া, ভেরি বেসিক, আর বেসিক মেকআপ লুক ছিল, বিগিনার্স মেকআপ লুক, সো ইট উইল হেল্প দ্য বিগিনার্স। সো ইফ ইউ ওয়ান্ট টু সি হাউ আই ক্রিয়েটেড দিস লুক, ওয়েট ফর দ্য ভিডিও। আর আপাতত কোনো কাজ নেই, মেকআপ রিমুভ করব, দেন জানি না কি করব। বাট আই ওয়ান্ট টু সে ইউ অল সামথিং, আই হ্যাভ বিন ব্রেকিং আউট সিন্স লাইক 2 ডেজ। এই দেখো এখানে কতগুলো এরকম আমার বাম্পস হয়ে গেছে, লাইক আমি একটা শিট মাস্ক ইউজ করেছিলাম যেটাই কিভি আছে, আই ডোন্ট নো ইফ কিভি ডাজ নট স্যুটস মাই স্কিন, সো আমি ওটা অলরেডি ইউজ করেছি আর ওটা ইউজ করার পর থেকে আমার স্কিনটা এরম হয়ে গেছে। এইখানেও আছে, বাট এই গালে একটু বেশি মানে এক্সেসিভ আছে, এখানেও আছে, কপালেও আছে, বাট এই গালে আমার প্রচন্ড বাম্পস হয়ে গেছে, মানে হাত দিলে পুরো বোঝা যাচ্ছে এমন হয়ে গেছে। সো এটার একটা ট্রিটমেন্ট করতে হবে কারেন্টলি। এখন আমি জাস্ট রিমুভ করবো মেকআপ আর
ঘর গোছাবো, কারণ ভিডিও শুট করার থাকলে ঘরের খুব বাজে অবস্থা হয়ে যায়। সো ঘর ফর গোছাবো, দেন উইল সি। হে গাইস, সো আমি কালকে কোনো ভ্লগ করিনি, কারণ আমার কালকে খুব শরীর খারাপ ছিল, আমার খুব সর্দি লেগেছিল, গলা ব্যথা ছিল, কানে ব্যথা ছিল, সর্দির জন্য মাথা ব্যথা ছিল, তো ওই জন্য আমি কালকে কোনো ভ্লগ করিনি। প্লাস আমার কানের এখানে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট এখানে একটা ফোড়া হয়েছে, সো প্রচন্ড ব্যথা, জানি না কেন, কিভাবে হলো, কিসের থেকে হলো জানি না, বাট প্রচন্ড ব্যথা। সো ইয়া, দ্যাট ইজ দ্যাট। সো আজকে হলো সানডে, আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি। সো ইয়া, যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, আর প্লিজ 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 সাবস্ক্রাইব। আমি অনেক বছর ধরে অনেক স্ট্রাগল করছি, আই নিড ইউর লাভ অ্যান্ড সাপোর্ট, সো প্লিজ সাবস্ক্রাইব।